নারী ফুটবল দলের যে বিশাল একটা অর্জন, তাদের যে চ্যাম্পিয়নশিপ যেটা তারা শিরোপা অর্জন করেছে, এটার যে আনন্দ, এই আনন্দ কিন্তু সারা বাংলাদেশে এখন আনন্দিত এই আনন্দে, এবং প্রতিটা এলাকায় সবচেয়ে বেশি কিন্তু আমি বলবো যে এই যাদের পরিশ্রমে, যাদের প্রচেষ্টায় আমাদের এই গৌরব অর্জন হয়েছে, আমরা এই শিরোপা অর্জন করেছি, সেই ফুটবল দলের যে সাতজন, তাদের মধ্যে একজন হচ্ছেন সানজিদা, যাদের বাড়িতে কিন্তু আমি এখন এসেছি। এই সানজিদার পরিবারের সাথে আমি এখন একটু কথা বলবো। সানজিদা, এই যে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের যে সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া উপজেলার এই কলসিন্দুর যে গ্রাম, এই গ্রামে এখানেই বড় হয়েছেন এই বাড়িতে, তো এই যে প্রত্যন্ত অঞ্চলে এই যে অর্থনৈতিক দুরবস্থার মধ্য থেকে তারা যে পরিশ্রম করে, তাদের যে ইচ্ছার প্রতিফলন কিন্তু আজকে হয়েছে, সেটা অর্জন হয়েছে। আমরা একটু তার মায়ের সাথে কথা বলবো, সানজিদার মায়ের সাথে। আপনার কাছে জানতে চাইবো যে আপনার মেয়ে যে এত বড় বিশাল একটা অর্জন যে ফুটবল টিমে আজকে পেয়েছে, তো সেটা বিষয়ে জানতে চাইবো, তার এই প্রচেষ্টাটা কেমন ছিল, তাদের যে কেমন কাঠখড় পুড়িয়ে এটা করতে হয়েছে। আপনি মানে আপনার কাছে জানতে চাইবো যে সে প্রথম দিক থেকে মানে কেমন কতটা কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, খেলাধুলার লাগে অনেক কষ্ট করতে ইচ্ছা। এখন যে আপনার মেয়ে দেশে মানে এসেছে এবং তাদেরকে যে আপনারা এখন বরণ করে নেবেন, এখন আপনি তাদের জন্য মানে কিভাবে তাকে বরণ করে নিচ্ছেন? তার লাগে, সানজিদার লাগে ওই পিঠা সিরা করবাম, এই পায়েসটা স্নানদা করবাম, মাছ ভাজা করবাম, ভোলাও মাংস যাই কিছু সব কিছু করবাম, হেরে বাড়িতে বাসাতে আইলে খাওয়া দাওয়া ই করে দিয়াম। তো আসলে এই যে সানজিদার পরিবার শুধু নয়, তার এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন সবাই কিন্তু আনন্দিত এই বিশাল একটা অর্জনে। আমি সানজিদার বাবার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে সানজিদাকে তো ছোটবেলা থেকে তার যে ফুটবলের প্রতি আগ্রহ, সেটা আপনি মানে কিভাবে কেমন দেখেছেন ছোটবেলায় ফুটবল খেলতে, এবং সার্বিক বিষয়টি নিয়ে যদি বল। হ্যাঁ, সানজিদা ছোটবেলাতেই ফুটবল খেলার বিষয়ে সে বিরাট আগ্রহিত। হ্যাঁ, তার সাথে আম্বো এই লগে যা গেছি, খেলা দেখছি, আম্বো হরে আগ্রহিত হয়েছি। হ্যাঁ, অনেক খেলা খেলিয়া সে অনেক এই এই উন্নয়ন করছে। হ্যাঁ, অনেক আনন্দ হয়েছি আমরা। হ্যাঁ, ওখান মেয়ে বাসায় আইব, বাসায় আইলে তারে লই আমরা একসাথে বইয়া খাওয়া দাওয়া করবাম, আনন্দ করবাম। সানজিদার ছোট বোন সানজিদাকে দেখে আসলে যে সে নিজেও ফুটবল খেলার প্রতি আগ্রহী, এবং সেও কিন্তু ফুটবল প্র্যাকটিস করছে প্রতিদিন, সাজেদা, তার সাথে আমি একটু কথা বলবো। ফুটবল নিয়ে আপনার স্বপ্নটা কি? আমাদের সিনিয়র আপুরা, আমার বোন সানজিদা, তারা যেহেতু ন্যাশনাল টিমে আছে, জাতীয় পর্যায়ে খেলতেছে, অনেক দেশের গৌরব, তারা অনেক জয় লাভ করছে। ঠিক আমরা তেমনি তাদের মতো হওয়ার স্বপ্ন দেখি, জাতীয় টিমে উঠবো, ভালো প্লেয়ার হইব, ভালো খেলবো। ধন্যবাদ। আসলে এই যে সানজিদার পরিবারের মতো কিন্তু এই সানজিদার এই যে সাতক্ষীরায়, আমরা এখন জানতে চলে যাব বাপ্পির কাছে, আমাদের সহকর্মী, সাতক্ষীরার সাবিনার সবুজবাগের বাড়িতে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় গোল্ডেন বুট প্রাপ্তি শিকার সেই সাবিনার বাড়িতে এখন আনন্দের জোয়ার বইছে। আনন্দের সাথে সাথে তাদের সঙ্গে মিলছে সাবিনার সেই নিজের হাতে গড়ে তোলা ওরিয়র স্পোর্টিং অ্যাসোসিয়েশনের প্লেয়াররা তার বাড়িতে এসছে। তার বাড়িতে জেলা প্রশাসক এবং ক্রীড়া সংস্থার সভাপতি তারকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা। তার এই জেলায় মেয়ে হিসাবে সাবিনার যে সুনাম বয়ে নিয়ে এসছে, এই জেলায় সে ডিসি হিসাবে থাকতে পেরে, এমনকি সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানও তাকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে যে সাবিনার জেলার এসপি হিসাবে সে থাকতে পেরে। তারা সাবিনাকে নিয়ে অনেক স্বপ্ন তারা চায়, তাদের একটাই আশা, সাবিনা শুধু দক্ষিণ এশিয়ার নয়, তারা চায় সে বিশ্বকাপে কাপ জয় করে বাংলাদেশকে সবার সব দেশের ঊর্ধ্বে রাখবে, এটাই সাতক্ষীরাবাসীর প্রত্যাশা।
সাতক্ষীরায় আনন্দের যে জোয়ার বইছে সেই জোয়ারে অংশ নিতে তার বাড়িতে বিভিন্ন সংগঠন বিভিন্ন ফুটবল প্রেমী মানুষ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, মিষ্টি দিয়ে আপ্যায়ন করছে। আমরা সেই ফুল মিষ্টির বিতরণের মধ্যেই আমরা রয়েছি। আমাদের সেই অনুভূতির কথা বলবে আমাদের সাথে যুক্ত হয়েছে সাবিনার বোন সালমা। সালমা, আপনার অনুভূতি কি আপনার বোনের? আসসালামু আলাইকুম। আমার খুব অনুভূতি এত ভালো, মানে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবচেয়ে আরো খুশি হতেন যিনি আমার বাবা, আপনারা সবাই জানেন আমার বাবা বেঁচে নেই। আর ওর যে মেন কোর্স আকবর স্যার, উনিও বেঁচে নেই। যেহেতু সবচেয়ে বড় অবদান যাদের ছিল তারা আজকে তো বেঁচে নাই, তারা তো মারা গেছে। এখন সবচেয়ে বড় খুশি যারা হওয়ার তারা তো দেখতে পেল না, এবং সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের বাড়ি ফ্যামিলি সবাই খুবই আনন্দিত, খুবই গর্বিত। সাবিনা শুধু আমাদের বোন না, সারা জাতি, সারা বাংলাদেশ, সারা বিশ্বের। ধন্যবাদ আপনাকে। আসলে সাবিনার পরিবার বলতে চাই যে সাবিনার যে এই সুখ্যাতি, এই সুখ্যাতির পিছনে তার যে প্রেরণা দিয়েছিল তার পিতা এবং তার সেই কোচ আকবর আলী, তারা আজ বেঁচে নাই। এই কষ্টটি তারা যদি বেঁচে থাকতো তাহলেই তাদের আত্মার শান্তি পৌঁছাতো।